নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে মানে তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করতে চলেছি, আর নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কিটা শেয়ার করতে চলেছি। একদম মানে আজকে দীর্ঘ 4 বছর কষ্ট করার পর মোটামুটি যখন ইমেলটা যখন আসে না, মানে কি বলে, মানে কি বলে যে মানে তোমাদেরকে যে মানে ধন্যবাদ জানাবো, মানে বুঝেও পারছি, মানে বুঝে উঠতে পারছি না। তো এটা হচ্ছে যে আজকে 4 বছর মানে অনেক কষ্ট করে চলার পর মানে ফাইনালি ইউটিউবে মনিটাইজেশনটা পেয়ে গেলাম, ঠিক আছে। আর সেই সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে এইভাবে সাপোর্ট করার জন্যে। তো আর বলে রাখি, চ্যানেলে অনেক কিছু অসুবিধা হয়েছে, গান ফান ডিলিট করেছি, হ্যাঁ, তো সেই জন্য অনেক মানে খুব কষ্টও হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। আর আমি হচ্ছে মানে এই চ্যানেলটার উপরে বলতে গেলে মানে একদম সম্পূর্ণ আশাই ছেড়ে দিয়েছিলাম, কি বলা যায়, মানে আমি সম্পূর্ণ মানে বাদের খাতায় ফেলে দিয়েছিলাম, যার জন্য গান ফানও ডিলিট করে দিয়েছিলাম বারবার ধরে। রিইউজ কন্টেন্টের জন্য বুধবার সমস্যা হয়েছিল, অ্যাপ্লাই করেছিলাম বারবার ধরে রিজেক্ট করে দিচ্ছে। তো মানে আমি লাস্ট আমি দেখেছিলাম মানে একবার ট্রাই করে দেখছিলাম, যদি হয়ে যায় তো ভালো, না হলে আর কিছু করার নেই। তো সেই কারণে আমি ওটা হচ্ছে মঙ্গলবার মানে 21 তারিখ সম্ভবত হবে হয়তো, মানে লাস্ট একবার অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাইটা আমি করিনি, আমার এক বন্ধু ছিল, তো ওই ওখান থেকে অ্যাপ্লাইটা করেছিল, অ্যাপ্লাই করে বলেছিল, তো ওর নাম হচ্ছে স্ন্যাসিস, তো অ্যাপ্লাই করেছিল যে আমাকে অ্যাপ্লাই করে আমাকে বলছে যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি আর আমাকে মিষ্টি খাওয়াতে হবে। তো আমি এসেছে বলেছিলাম, কেননা বারবার ধরে রিইউজ কন্টেন্ট আসছে চ্যানেলের মধ্যে গান থাকার জন্য, তো আমিও ওকে বলেছিলাম যে ওর ইউজ কন্টেন্ট আসবে আর দেখেও লাভ নেই, তো আমি আর দেখিনি। মোটামুটি ও অ্যাপ্লাই করেছিল মঙ্গলবার ছিল, আর বুধবার গেছে সারাদিন। আর বৃহস্পতিবার আমি মোটামুটি সকালবেলা কাজে, মোটামুটি প্রত্যেকদিন যখন কাজে চলে যেতে হয় তো কাজে চলে গেছিলাম, তো ওখানে মোটামুটি ওই 11টার দিকে টিফিন করার সময় ওই সময়টায় আমি দোকানে মানে হোটেলে টিফিন করতে গেছিলাম। তো সেখানে গিয়ে মানে নেটটা অন করার পর যখন দেখি মোটামুটি 10:21-এর দিকে মোটামুটি একটা ইউটিউব থেকে একটা মেল আসে, আর মেলটা তোমাদেরকে দেখাচ্ছি, পাশে স্ক্রিনশটে দেখতে পারবে, তোমাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি যে মেলটা এসেছিল, ঠিক আছে। তো মেলটা দেখে মোটামুটি মানে বুকের ভিতরে মানে মনের মধ্যে যে ফিলিংসটা, ঠিক আছে, তো সেইটা মানে প্রকাশ করার মতো নয়, ঠিক আছে। মানে দীর্ঘ আজকে 4 বছর অনেক কষ্ট হয়েছে, মানে ছুটি গান ছেড়েছিলাম, ওখান থেকে অনেক গান ডিলিটও করে দিয়েছি, হ্যাঁ, এমনকি লাস্ট পর্যন্ত মানে চ্যানেলটাকেও ডিলিট করে দেবো ভাবছিলাম। তো ভিডিওতে দেখেছো নিশ্চয়ই যে ল্যাপটপটা সব ভেঙে দিয়েছিলাম ওই পারিবারিক সমস্যার জন্য। তো ফাইনালি মোটামুটি ওই 21 তারিখে অ্যাপ্লাই করি, ফেব্রুয়ারির 21 তারিখ 2023। তো সেখান থেকে তারপরে বুধবার গেছে মানে বৃহস্পতিবার মেলটা এসছে, মেলটা দেখার পর সত্যি মানে এই আনন্দটা প্রকাশ করার মতো না, ঠিক আছে। আর সত্যি মানে সাবস্ক্রাইবার অনেক কেটেছে, অনেক থেকেছে। এই ইউটিউব জার্নি এর জন্য অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, তো ফাইনালি মানে চ্যানেলের মধ্যে মডারেশন পেয়ে গেছি, আর সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। তো বেশি কিছু বলবো না, তো সবাই ভালো থাকবে, এইভাবে সাপোর্ট করতে থাকবে। আর সবাইকে বলে রাখি, তো চ্যানেলে আমি গান মোটামুটি আপলোড দেবো না, মোটামুটি ফাইল করে দেবো, ঠিক আছে, সবাই ওখান থেকে ডাউনলোড করে নেবে আর ভিডিওটা মোটামুটি দেখবে, ঠিক আছে, এভাবে সাপোর্ট করবে, আর সবাই ভালো থাকবে। তো এবার থেকে মোটামুটি আমার নতুন জার্নি শুরু হচ্ছে, ঠিক আছে, এবারে আমি আমার কাজের ভিডিও এবং ডেলি ব্লগের মতো চেষ্টা করব তোমাদের কাছে কিছু নতুন কিছু করার জন্য, আর গান মোটামুটি আমি দিয়ে রাখবো, আর যদি কারো যদি প্রজেক্ট লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো সবাই ভালো থাকবে, টাটা।